অশোক শর্মা ডাঙরিয়া দলর কোনো দলর কার্যকরী সভাপতি নাছিল, আমার দলের উপসভাপতি নয়। রানা গোস্বামী এটা দলক নেতৃত্ব দিয়ে আছে সন্মুখের পর, অশোক শর্মা ডাঙরিয়াও দিছে আমার বিজেপি, হয়তো তেওঁ জিলা স্তরত আছিল। এই একটা ডিসক্রিমিনেশন আনব না যে অশোক শর্মাক মাইনাস করে রানা গোস্বামীক আগত লিখেছে নাকি, এই নয়। কারণ রানা গোস্বামী শুনক, রানা গোস্বামী ডাঙরিয়া এজন প্রাক্তন বিধায়ক, কংগ্রেসের এজন শক্তিশালী নেতা আসে, ওয়ার্কিং প্রেসিডেন্ট আসে, যেহেতু কাম করা মানুষ দলের দায়িত্ব দিয়া হয়েছে সেই নিমিত্তে। যে অশোক শর্মা ডাঙরিয়া যদি বিধায়ক নহয় ভাই, দলের কার্যকর্তা, দলের কার্যকর্তা হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়া হয়েছে, ইয়ার উপরও অসম সরকারও ভাল একটা পদবি দি থা হয়েছে। বাইদেউ তোমাকে ল'লো না, মই তো দিয়ে পেছ কৰি দিবি 20 টকা লাগিব।